আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য আরবি শিকার আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক হচ্ছে বিভিন্ন পশু পাখি এবং প্রাণীর নাম এবং সাথে অফিস টুল সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। আজকের প্রথম যে শব্দটি সেটি হচ্ছে আরবি জামাল, এর বাংলা হচ্ছে ওট। জামাল ওট, আরবিতে বাকারা বাংলা হচ্ছে গাবি। আরবিতে বাকারা বাংলা হচ্ছে গাবি। আরবিতে দিক বাংলা হচ্ছে মোরক। আরবিতে দিক বাংলা হচ্ছে মোরক। আরবিতে হিসান আর বাংলা হচ্ছে গোরা। আরবিতে হিসান বাংলা হচ্ছে গোরা। হিমার বা হুমার এর বাংলা হচ্ছে গাদা। হিমার বা হুমার বাংলা হচ্ছে গাদা। আরবিতে হাতিফ বাংলাতে টেলিফোন। আরবিতে হাতিফ বাংলাতে টেলিফোন। আরবিতে শরাফ বাংলাতে পান করা। আরবিতে শরাফ বাংলাতে পান করা। আরবিতে সামাক বাংলাতে মাছ। আরবিতে সামাক বাংলাতে মাছ। আরবিতে ফিনজান বাংলাতে কাফ। আরবিতে ফিনজান বাংলাতে কাপ। আরবিতে সাহন বাংলাতে প্লেট বা থালা। আরবিতে সাহন বাংলাতে প্লেট বা থালা। আরবিতে শাওকা বাংলাতে কাটা চামচ। শাওকাকে অনেক সময় শাওকাও বলা হয়ে থাকে, এর অর্থ হচ্ছে কাটা চামচ। আরবিতে মিলাকা এর বাংলা হচ্ছে চামচ। মিলাকা চামচ। সিকিন সুরি, আরবিতে সিকিন বাংলাতে সুরি। আরবিতে মিখলা বাংলাতে কড়াই। আরবিতে মিখলা বাংলাতে কড়াই। আরবিতে কিতাব বাংলাতে বই। আরবিতে কিতাব বাংলাতে বই। আরবিতে দাব্বুস বাংলাতে পিন। আরবিতে দাব্বুস বাংলাতে পিন। আরবিতে আদাওয়াত এর বাংলা হচ্ছে টুলস, সরঞ্জাম বা যন্ত্রপাতি। আদাওয়াত যন্ত্রপাতি বা টুলস। মাকতাব অফিস, আরবিতে মাকতাব বাংলাতে অফিস। আরবিতে অরাগা বাংলাতে কাগজ বা পেপার। আরবিতে অরাগা বাংলাতে কাগজ বা পেপার। আরবিতে দফতর বাংলাতে খাতা বা নোটবুক। আরবিতে দফতর এর অর্থ হচ্ছে খাতা বা নোটবুক। আরবিতে ওয়াসাদা বা মখাদ্দা এর বাংলা হচ্ছে বালিশ। ওয়াসাদা বা মখাদ্দা এর অর্থ হচ্ছে বালিশ। আরবিতে ফুস্তান এর অর্থ হচ্ছে ড্রেস বা পোশাক। আরবিতে ফুস্তান এর অর্থ হচ্ছে ড্রেস বা পোশাক। আরবিতে মাকাস এর অর্থ হচ্ছে কাঁচি বা সিজর্স। আরবিতে মাকাস এর অর্থ হচ্ছে কাঁচি বা সিজর্স। আরবিতে সামা এর অর্থ হচ্ছে হেডফোন বা ইয়ারফোন। সামা হেডফোন বা ইয়ারফোন। হাসাবা এর অর্থ হচ্ছে ক্যালকুলেটর। হাসাবা এর অর্থ হচ্ছে ক্যালকুলেটর। আরবিতে হাসাবা এর অর্থ হচ্ছে ক্যালকুলেটর। আরবিতে মাস্তারা এর অর্থ হচ্ছে রুলার বা স্কেল। আরবিতে মাস্তারা এর অর্থ হচ্ছে রুলার বা স্কেল। আরবিতে মশত এর অর্থ হচ্ছে চিরুনি। আরবিতে মশত এর অর্থ হচ্ছে চিরুনি। আরবিতে দাব্বাসা এর অর্থ হচ্ছে স্টেপলার বা পিন মেশিন। দাব্বাসা এর অর্থ হচ্ছে স্টেপলার বা পিন মেশিন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নেক্সট কোন কোন বিষয়ে ভিডিও পেতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সুচিন্তিত মতামতে আমাকে ভবিষ্যতে টিউটোরিয়াল বানাতে অনুপ্রেরণা জোগাবে। তো যারা আমাদের চ্যানেলটিতে আজ নতুন জয়েন করেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে নেক্সট টিউটোরিয়াল আপনারা অটোমেটিক পেতে পারেন। আজ আর নয়, সি ইউ নেক্সট টাইম। টাটা, সালামু আলাইকুম।